আসন্তু আজি আমি করিবা ছতু ভজা। ছতু ভাজা পাই মু নিজে ছতু অর্ধ কিলে পিঁয়াজ মিডিয়াম সাইজ তিনটা রসুন কটা অদা কটা শুখিলা লঙ্কা দুইটা। ছতু ভাজা পাই মু কড়াই গরম করে নেলিনি এবে সেথিরে আমি দুই চামচ সরিষ তেল দবা। তেল গরম হয়ে গেলানি এবে এথিরে মু শুখা লঙ্কা দুইটা দিয়ে দেবি। এবে এথিরে আমি সরিষ দবা। সরিষ ভালো ভাবে ফুটি গেলানি এবে এখানে মু কটা পেঁয়াজ দেবি। ভাজি হয়ে গেলানি এবে এতে কটা অদা ও রসুন দিয়ে দেবা। ভালোভাবে মিক্স করে নেবা। এবার আমি এতে শুখিলা মশলা দিয়ে দেবা। মু এতে দেবি হাফ চামচ লঙ্কা গুণ্ড। হাফ চামচ হলদী গুণ্ড। এসব আমি ভালোভাবে মিক্স করে নেবা। ছতুকু আগর হলদী পাণিরে আর ভাল পাণিরে ধুই রাখিছি। এবে মু ছতুকু অ্যাড করে নেবি। ছতুরে স্বাদ অনুযায়ী লুণ দেবা। মু এতে হাফ চামচ লুণ নিলি। ছতু আর পেঁয়াজ আমি ভালোভাবে মিশাই নেবা। এবে কিছু সময় আমি কভার করে নেবা। কভার আমি খোলি নেলে এবে আমি ছতু ঘাঁটি নেবা ভালোভাবে। ছতুর এবে টিকিয়ে মশলা গুণ দেবা। মু মশলার নিজি মু এতে চিকেন মশলা। চিকেন মশলা মু হাফ চামচ দেলি। ভালোভাবে মিক্স করে নেবা। ছতুর পানি মলা পর্যন্ত আমি ভালোভাবে ভাজি নেবা। ছতুর পানি মরিগলানি ভজাটি আমার এবে হয়েগলানি। এবে আমি ভজাকে চুলে উঠেই গ্যাস অফ করে নেবা। প্রস্তুত হয়ে যাইছে এবে আমার ছতু ভজা।